শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এখনও উত্তপ্ত ভারতের নাগাল্যান্ড, জারি 144 ধারা, আজই সেখানে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। ওমিক্রন আতঙ্কের মাঝেই ভারতে আসছেন পুতিন। ইরান নিয়ে আতঙ্কিত ইসরায়েলি গোয়েন্দা প্রধান গেলেন যুক্তরাষ্ট্রে। এরদোগানের সফরে তুরস্ক কাতারের মধ্যে হচ্ছে নতুন চুক্তি। মার্কিন মুসলিম নারী এমপি ইলহানকে প্রাণনাশের হুমকি। ইউক্রেনে সম্ভাব্য রুশ হামলার খবর হেসে উড়িয়ে দিলেন জাখারোভা। এবং সবশেষ থাকছে মিয়ানমারে সুচির 4 বছরের কারাদণ্ড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16 জনে, জারি করা হয়েছে 144 ধারা। এদিকে আজই নাগাল্যান্ডে যাওয়ার কথা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের। গতকাল ওই 14 নিরীহ গ্রামবাসীর মৃত্যুর প্রতিবাদে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেসের নেত্রী। টুইট করে তার তীব্র প্রতিবাদও জানিয়েছিলেন তিনি। তারপরেই তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ওব্রায়েন জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল যাবে নাগাল্যান্ডে। ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে উত্তর পূর্বের রাজ্য নাগাল্যান্ড। গতকাল রাত থেকে এই তীব্র উত্তেজনা সেখানে। শনিবার রাতে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন গ্রামবাসী। সীমান্তবর্তী রাজ্যে অনুপ্রবেশ রুখতে গুলি চালিয়েছিল নিরাপত্তা বাহিনী, এমনই দাবি করা হয়েছে। কিন্তু তাতে প্রাণ হারিয়েছেন অনেক নিরীহ গ্রামবাসী। এখন পর্যন্ত 15 জন গ্রামবাসীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, মারা গিয়েছেন 1 জন সেনা জওয়ানও। তারপরে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। গ্রামবাসীরা দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন সেখানে। ইতিমধ্যে পরিস্থিতি সামাল দিতে জারি করা হয়েছে 144 ধারা। ওমিক্রন আতঙ্কের মাঝেও আজ অর্থাৎ সোমবার ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে ভারত রাশিয়া সামিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলোচনায় বসবেন তিনি। পাশাপাশি 2+2 বৈঠকে অংশ নিতে ইতিমধ্যেই দিল্লির পালম বিমানবন্দরে পৌঁছেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। 2019 সালের নভেম্বরে ব্রাসেলসের ব্রিক্স সামিটের পর এই প্রথম বৈঠকে বসতে চলেছেন মোদি এবং পুতিন। দুই দেশের সম্পর্ক যে অত্যন্ত মজবুত, সেই ইঙ্গিত দিয়ে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন সংক্রমণের মধ্যেও সফর বাতিল করেননি রুশ প্রেসিডেন্ট। জানা গেছে সামিটে দুই দেশের মধ্যে একাধিক বিষয় আলোচনা হবে। প্রযুক্তি এবং প্রতিরক্ষা সহ একাধিক চুক্তি হতে পারে দুই দেশের মধ্যে। বিশেষ করে নয়াদিল্লি এবং মস্কোর মধ্যে কৌশলগত সহযোগিতা আরও বাড়িয়ে তোলার বিষয়ে কথা বলবেন মোদি এবং পুতিন। এই বার্ষিক সম্মেলনের আগেই দুই দেশের মধ্যে 2+2 অর্থাৎ বিদেশ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় স্তরে বৈঠক হতে চলেছে। নয়াদিল্লিতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে আলোচনায় বসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। একইভাবে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগুর সাথে সাক্ষাৎ করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উল্লেখ্য, ভারতের প্রতিরক্ষামন্ত্রীর সাথে পুতিনের বৈঠকে S-400 মিসাইল সিস্টেম নিয়ে আলোচনা হতে পারে। ইহুদিবাদী ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া গোপন বৈঠকে অংশ নিতে রবিবার যুক্তরাষ্ট্রে গেছেন। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করার উপায় খুঁজতে এই জরুরি সফরে যান বলে জানিয়েছে দেশটির হিব্রু দৈনিক ইয়াহিয়াত আহরুদ। পরমাণু কর্মসূচিতে ফেরাতে ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞারোপের দাবি জানিয়ে মোসাদ প্রধানের এই যুক্তরাষ্ট্র সফর বলে জানা গেছে। একই সঙ্গে ইরানের ওপর সামরিক হামলা চালানোকেও যুক্তরাষ্ট্রকে চাপ দিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া গত শুক্রবার বলেছেন, ইরান অদূর ভবিষ্যতে তো দূরের কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। আগামী বুধবার ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করতে ওয়াশিংটন যাচ্ছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টস। সেখানে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে ইরান ইস্যুতে আলোচনা করবেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান দোহা সফরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠকে বসবেন। এই বৈঠকে দুই দেশের মধ্যে আরও সম্পর্ক গভীর হবে বলে ধারণা করা হচ্ছে। রবিবার আঙ্কারায় কাতারের রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বিন নাসির বিন জসিম আল থানি সব কথা বলেন।
আঙ্কারায় কাতারের রাষ্ট্রদূত একটি বিবৃতিতে বলেছেন, এই বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে নানা পদক্ষেপ সম্পর্কে আলোচনা হবে। এছাড়াও আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিস্থিতি বৈঠকে গুরুত্ব পাবে, পাশাপাশি বিভিন্ন খাত নিয়ে সই হবে নতুন চুক্তি। জাসিম আল থানি আরও বলেছেন, দ্বিপক্ষীয় সম্পর্কের শক্তি এবং স্থায়িত্ব এবং বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত সহযোগিতার পাশাপাশি বন্ধুত্বের বহুমুখী বন্ধন দুই দেশকে সংযুক্ত করেছে। প্রেসিডেন্ট এরদোগানের কাতার সফর নিয়ে তুর্কি কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট এরদোগান কাতারের আমির শেখ তামিম বিন আল থানির আমন্ত্রণে দোহা সফর করবেন। এই সফরে তিনি তুরস্কের কাতার সর্বোচ্চ কৌশলগত কমিটির সপ্তম সভায় অংশ নেবেন। মার্কিন রিপাবলিকান এমপি লরেন বুয়েবার্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেক এমপি ইলহান ওমরকে জঙ্গি হিসেবে কটাক্ষ করার পর থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন ওই মুসলিম নারী এমপি। সোমালিয়া বংশোদ্ভূত ডেমোক্র্যাট দলের ওই মার্কিন এমপি এই জন্য বিরোধী রিপাবলিকান দল এবং তাদের নেতাকর্মীদের দোষারোপ করেছেন। যুক্তরাষ্ট্র থেকে ইসলাম ভীতি দূর করতে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানোর পর থেকে তাকে ইসলামী জঙ্গি এবং সন্ত্রাসীদের সহযোগী বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করতে থাকেন মার্কিন রিপাবলিকান এমপি। তিনি ডেমোক্র্যাট নেত্রী ইলহাম ওমরকে নিয়ে আরও অনেক বর্ণবাদী মন্তব্য করেন। পরে প্রচণ্ড সমালোচনার মুখে মুসলিম বিদ্বেষী মন্তব্যের জন্য ক্ষমা চান মার্কিন রিপাবলিকান এমপি। গত শুক্রবার রিপাবলিকান এমপি লরেন বুয়েবার্ট বলেছেন, আমি আমার ইসলাম বিদ্বেষী মন্তব্যের জন্য মুসলিম সম্প্রদায়ের কাছে ক্ষমা চাচ্ছি। আমি এমপি ইলহাম ওমরের অফিসে গিয়ে এ ব্যাপারে সরাসরি তার সঙ্গে কথা বলেছি। আমি তাকে বলেছি, এসব অপ্রয়োজনীয় বিষয় নিয়ে বিতর্ক না করে আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে সেইগুলো নিয়ে আলোচনা করার। এর আগে হিজাব পরা ইলহাম ওমরকে জিহাদি এবং ধর্মান্ধ বলে সমালোচনা করেছিলেন এই রিপাবলিকান এমপি। রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো যে দাবি করেছে তা হেসে উড়িয়ে দিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। জার্মান পত্রিকা বিল্ড সম্প্রতি ন্যাটো সূত্রগুলোর উদ্ধৃতি দিয়ে লিখেছে, রাশিয়া ইউক্রেনে সামরিক আগ্রাসন চালানোর প্রস্তুতি সম্পন্ন করেছে। ইউক্রেনের কোনো অবস্থানে রাশিয়া হামলা চালাবে তা একটি সম্ভাব্য তথ্যচিত্রে তুলে ধরেছে ওই জার্মান পত্রিকা। বিষয়টিকে হেসে উড়িয়ে দিয়ে জাখারোভা নিজের টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, জার্মান সাংবাদিকরা তাদের কল্পিত সংবাদে 1942 সালে ব্যবহৃত নাম উল্লেখ করেছেন। এসব নাম এখন আর ব্যবহৃত হয় না। এছাড়া এই খবরে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট থেকে নেওয়া ছবি ব্যবহার করা হয়েছে বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উল্লেখ করেছেন। তিনি ঠাট্টা করে বলেন, জার্মানি সত্য তুলে ধরার জন্য অক্লান্ত পরিশ্রম করছে এবং সত্যের প্রতিটি দিক বর্ণনা করেছে। মিয়ানমারের ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের উপদেষ্টা অং সান সুচিকে 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে 11টি অভিযোগ করা হয়েছে। সেনাবাহিনীর অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং গৃহবন্দী মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির বিরুদ্ধে জান্তার আদালতে এটি প্রথম কোনো মামলার রায়। উত্তেজনা সৃষ্টি এবং কোভিড-19 প্রোটোকল লঙ্ঘনের মাধ্যমে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা আইন ভাঙার দায়ে সোমবার অং সান সুচির বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন জান্তার আদালত। গত 30 নভেম্বর এই রায় ঘোষণার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। সেদিন সুচির বিরুদ্ধে মামলার রায় ঘোষণার কথা থাকলেও বাড়তি আর এক ব্যক্তির সাক্ষ্য গ্রহণের জন্য নির্ধারিত সময়ের কিছু আগে তা স্থগিতের ঘোষণা দেওয়া হয়। মূলত জাও মিন্ট মং নামের এক ব্যক্তি স্বাস্থ্যগত কারণে ইতিপূর্বে আদালতের সামনে সাক্ষ্য দিতে না পারলেও পরে তিনি আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দিতে ইচ্ছা প্রকাশ করেন। পরে আদালত আসামি পক্ষের ওই প্রস্তাব গ্রহণ করেন এবং রায় ঘোষণা স্থগিত করেন। স্থগিত সেই রায়েই সোমবার ঘোষণা করা হয়। চলতি বছরের 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমার ক্ষমতাসীন গণতান্ত্রিক সরকারকে হটিয়ে জাতীয় ক্ষমতা দখল করে নেয় দেশটির সেনাবাহিনী। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।